আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হাসনা আবারও চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজ অনেক সকাল উঠেছি, তো অনেক দিন পরে সকাল ওঠার পরে ওয়াক করতে যাচ্ছি। মাঝখানে অনেক দিন যাই নাই, ওয়েদার অনেক খারাপ ছিল, কয়েকদিন তো অনেক স্নো পড়েছিল, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল, চলাফেরা অসম্ভব ছিল, তাই বাইরে আসি নাই। তো আজ অনেক ভালো দিন, আর আজ থেকে আবার আমার ওয়াক শুরু হয়ে গিয়েছে। আমি এমনি আগে ওয়াক করতাম, মাঝখানে ওয়েদারের কারণে ওয়াক করাটা বন্ধ হয়ে গিয়েছিল, তো আলহামদুলিল্লাহ আবার শুরু করলাম। 9টা বাজে টাইম, তো আমি এসেছি। আজকের দিনটা মাশাল্লাহ অনেক ভালো, রাস্তাঘাটও অনেক ভালো, ওয়েদারটাও ভালো, ঠান্ডাও অনেক কম। তো ওয়াক করতে আসলাম, আমি যখনই আসি 1 ঘন্টার মতো ওয়াক করি। তো আজ একা একাই এসেছি, কোনো কোনো সময় ফ্রেন্ডের সাথেও আসি। যেদিন ফ্রেন্ডের সাথে আসি ওই দিন ভিতরে যাই পার্কের, এটা কুইন্স পার্ক, আমি যেখানে থাকি আমার বাসার পাশেই, তো এখানে এসেছি। আর যেদিন একা একা আসি ওদিন আর ভিতরে যাই না, মানে একা একা ভিতরে না যাওয়াটাই ভালো, সেফ না, কারণ পার্কটা অনেক বড় আর একা একা ভিতরে যেতে ভয় লাগে। তো আমি যেদিন একা আসি আমি বাইরে বাইরেই ওয়াক করি, তো দেখতে পাচ্ছেন রাস্তার পাশাপাশি ওয়াক করতেছি। গাছপালা, ওয়েদারটা ভালো হচ্ছে, ঠান্ডা অনেকটা কম, 2 দিন ধরে ঠান্ডাটা অনেক কম, ভালোই লাগতেছে। তো আজ থেকে আবার আমার ওয়াক শুরু হয়ে গেল, এখন প্রতিদিন সকালেই ওয়াক হবে 1 ঘন্টার জন্য। আর যখন বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে তখন তো আরো লম্বা ওয়াক করতে পারবো, এখন 1 ঘন্টাই করি, কারণ বাচ্চারা উঠে যায়, ওদেরও গিয়ে ব্রেকফাস্ট করে, ওদেরও হোমওয়ার্ক স্কুল থেকে অনলাইন শুরু হয়ে যায়, ওদের সাথে ওদেরকে হেল্প করতে হয়। এই তো ওয়াক করতেছি, এখন হেঁটে হেঁটে পানির পাশে যাচ্ছি। এখানে একটা পুকুর আছে, পন্ড অনেক বড়, তো আমি সচরাচর ওইখানেই ওয়াক করি। ওই পানিটার চারপাশে আমি 5-6 বার চক্কর দিতে থাকি, তো ওইটাই আমার অনেকটা ওয়াক হয়ে যায়। কোনো সময় ওয়াক করি, কোনো সময় জগিং করি, এই এগুলাই করি। মানে ঘরে বসে বসে ওজনটা বেড়ে গিয়েছে, মোটা হয়ে যাচ্ছি, তাই কারণ এইখানে তো ইউকেতে আপনারা জানেন সারাদিন ঘরেই, আর আমি হাউস ওয়াইফ, কাজকর্ম করি না, বাচ্চা কাচ্চা নিয়েই আমার পুরা দিন চলে যায়, তাই নিজেকে সকালে একটু নিজের জন্য টাইম রাখি, বাইরে আসি ওয়াক করি। এই তো দেখতে পাচ্ছেন পানির কাছে চলে আসলাম, এই দেখেন অনেক বড় পুকুরটা, তো আমি এই চারপাশে আমি এভাবেই ঘুরতে থাকি, 5-6 বার আমি এভাবেই ঘুরতে থাকি, কোনো সময় দৌড়ি, কোনো সময় ওয়াক করি, জগিং করি, এভাবে করে আমার প্রায় অনেকটা ওয়াক হয়ে যায়। আর দেখেন মাশাল্লাহ ওয়েদারটা কত সুন্দর, ঠান্ডা কম, রৌদ্র উঠেছে, আর সামারও চলে আসতেছে আস্তে আস্তে, দিনও লম্বা হচ্ছে আলহামদুলিল্লাহ। আশা করি সব কিছু আগের মতো নর্মাল হয়ে যাবে ধীরে ধীরে, এটাই কামনা করি। এই তো অনেকক্ষণ ওয়াক করার পরে আস্তে আস্তে চলে যাচ্ছি, এখন ঘরে যাব না, একটু কুটিকাটি জিনিস কিছু কেনার আছে, ঘরের জিনিস, তো ওটা কেনার জন্য একটু লিডিলে যাব। জানি না, আই থিঙ্ক ওরা উঠেই গিয়েছে, তো আমার এগুলা দরকার। অনেকদিন পরে আমার মাছের ভর্তা খেতে মনে চাচ্ছে, শিং মাছের ভর্তা, তো শিং মাছ তো আর এখানে পাবো না, আমি যেখানে থাকি এখানে মিলে না, আগে মিলতো, এখন আর এটা পাওয়া যায় না, তাই ভাবলাম যে মাছের পট আছে সার্টিন বলে, ওগুলাই 2টা আনবো, এনে একটু ভর্তা করে খাবো, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই তো দেখতে পারতেছেন যাচ্ছি, বেশি দূরেই না, পাশেই আমি লিডিলে যাব, আমি লিডিল থেকেই সচরাচর আমার ঘরের জিনিসপত্র কিনি। এই তো চলে আসলাম, তো আমি আর লিডলের ভিতরের এগুলো দেখাচ্ছি না, কারণ একা একা আমি এগুলো শপিং করবো, আবার ভিডিও করা আমার জন্য হার্ড হয়ে যাবে, তো
তো আমি আপনাদের সাথে একেবারে গড়ে গিয়েই দেখা করব। এই তো গড়ে চলে আসলাম, গড়ে এসে দেখি সবাই উঠে গিয়েছে, শুধু আমার ছোট মেয়েটা উঠে নাই। তো আমি ওকে ডাকলাম, ও উঠছে, ব্রাশ করতেছে। তো আমি উঠে দেখি, এসে দেখি আমার হাজবেন্ড এগ বয়েল করেছেন, চা ওরা খেয়ে ফেলেছে, ওদের ব্রেকফাস্ট। তো আমাকে কফি বানিয়ে দিল আমার হাজবেন্ড, আর এই তো এগ খাচ্ছি। আর আমি লিডিল থেকে ক্রসন্স নিয়ে এসেছিলাম, তো এটার সাথে কফিটা খাবো। আমার এই ক্রসন্সটা অনেক ভালো লাগে, এটা ওরা তাদের লিডিলেই বানায় ফ্রেশ, সকাল সকাল গেলে ফ্রেশ মিলে। তো ওদের জন্য এনেছি, আমি নিজের জন্য এনেছি। তো এটা দিয়ে আমি আমার সকালের নাস্তাটা করতেছি। আর এই দেখেন মাশাল্লাহ আমার মর্নিং, ছোট মেয়ে, ও এসে গেছে, তো খাবে ডিম ব্রেকফাস্ট। ক্রসেন্স দুধের সাথে। এই তো নাস্তা নাস্তা করে ওরা বসে গেল ওদের হোমওয়ার্ক করার জন্য। ডেইলি ওদের হোমওয়ার্ক আসে, অনলাইন হোমওয়ার্ক করে দিতে হয়। তো আমি জমা করে রাখি না, প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিনই ওরা করে দিয়ে 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 দেয়, অনলাইনে সেন্ড করে ফেলে। তো আমি ওদেরকে হেল্প করে দেই। এই যে আমার ছোট মেয়েটা, ওর আজ গণিত হোমওয়ার্ক এসেছে, এডিটিং তো করছে, তোকে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিলে ওরা পারে, করে নিতে পারে, একটু ওদের হেল্প করতে হয়। এভাবে অনেক সময় লাগিয়ে ওদের সাথে হেল্প ট্যাপ করি, আমি তিনজনকেই দেখিয়ে দিই কি কি করবে। একজন লিখছে, আরেকজন দেখছে, সেন্টেন্স বানাচ্ছে। এই তো ওদের, এদের এই তো করতেছে। এখন আমি আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাব, কারণ লাঞ্চের জোগাড় করতে হবে আমাকে। আমি অলরেডি লাঞ্চে রাত্রে শাক, ফ্রোজন শাক ছিল, লাল শাক, ওই প্যাকেটটা বাইর করে রাখছিলাম। তো আমার হাজবেন্ড উঠে দেখেছে, তো চাটা খেয়ে আমার জন্য পেঁয়াজ রসুন এগুলা কেটেও রেখেছে, কারণ আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। তো কেটে রেখেছে আমার জন্য পেঁয়াজ রসুন, জানে যে আমি শাক বানাবো তো আমার এগুলা লাগবে, তো নিজে থেকেই কেটে রেখেছে। এই দেখেন, এটা আমাদের বাংলাদেশি লাল শাক, এখানে একটা সুপার এশিয়া শপ থেকে আমি এনেছি। আর এই দেখেন, আমি লিডিল থেকে আম নিয়ে আসলাম, লেমন, যা যা দরকার। আর আমি মাছটার জন্যই গিয়েছিলাম, ম্যাকারেল ফেলেটস, এটা দিয়ে আজ মাছের ভর্তা বানাবো। দেখেন প্রথমে শাকটা ভাজি করে নিচ্ছি, আজ সিম্পল শাক ভাজি আর মাছের ভর্তা দিয়ে ভাত খাবো। পাশে ভাতটাও আমি ছড়িয়ে দিয়েছি। প্রথমে আমি তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, আমার ভর্তা করতে শুকনো মরিচ লাগবে, তাই কয়েকটা শুকনো মরিচ ভালো করে ভেজে নিচ্ছি। যেভাবে শিং মাছ ভর্তা করে আর যেভাবেই ভর্তাটা করব। তারপরে ওই তেলের মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম শাক ভাজি করার জন্য। একবারে সিম্পল ভাবে করব শাক ভাজিটা। রসুনটা একটু লাল হয়ে গেলে পেঁয়াজ, এই দেখেন অনেকগুলা পেঁয়াজ কেটে রেখেছে আমার হাজবেন্ড, তো অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে একটু লবণ পরিমাণ মতো, আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি যে প্যাকেটের শাকগুলা রেখেছিলাম ওই শাকগুলা ঢেলে দেবো। এগুলা দোয়াই থাকে, ক্লিন করে ওরা প্যাকেটের মধ্যে রেখে দেয়, এখানে লিখাই থাকে। তো আমি ডাইরেক্ট প্যাকেট থেকে, আমি এটা রাত্রে, এটা ফ্রোজন ছিল, তো আমি রাত্রে বাইর করে রাখছিলাম ফ্রিজ থেকে, তো এটা ডিফ্রোজ হয়ে গিয়েছে। এই তো এখন আমি রান্না করে ফেলতেছি। এই তো এখন হয়ে যাবে, ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমার শাক রেডি হয়ে যাবে। একদম সিম্পল, খেতে অনেকটা ভালো, ওই তাজা তাজা ফ্রেশ শাকটা আসে না, তারপরে অনেকটা ভালো খেতে। আমি আমার বাচ্চাদেরও খাওয়াই, আমরাও খাই, ভালোই লাগে। এই তো হয়ে গেল শাক ভাজি। এখন দেখাই আমি ভর্তাটা কিভাবে বানাই। এই দেখেন, এটা অয়েলের মধ্যে থাকে, সানফ্লাওয়ার অয়েলের মধ্যে, তো আমি অয়েলটা ফেলে দিব, দিয়ে শুধু মাছটা আমি একটা প্যানের মধ্যে ভেজে নেব। এই দেখেন আমি এখানে 2 বক্স নিয়েছি, এই যে এতটুকু,
তো এই মাছগুলাকে আমি ভালো করে এখন ভেজে নিব। যেভাবে শিং মাছ ভর্তা করে একটু ভেজে আমি এভাবে একটু ভালো করে ভাজবো, যাতে এই যে মাছের একটা কাঁচা স্মেল আছে ওইটা চলে যায়, জন্য একটু লাল লাল করে। এ দেখেন আমি মাছটা ভেজে নিলাম, একটু পুরা পুরা করে ভেজে নিয়ে অনেকগুলা পেঁয়াজ আমি এখন মানে ভাজবো না, একটু যাতে কাঁচা ভাবটা চলে যায় এই জন্য আমি একটু আমি কোনো তেলও দেই নাই, এমনিই একটু আগুনের মধ্যে একটু সফট করে ভেজে নেব। ওই দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে সব কিছু, এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ ধনিয়া পাতা। এখন আমার হাজবেন্ড এটাকে মিক্স করবে, ওই ভর্তা টর্তা মিক্স করে, আমার হাতে অনেক জলে, ও নিজেই জানে আমার হাতটা অনেক জলে, তো ওই মিক্স করে দেয়। দেখেন ও মরিচগুলা ইয়ে করতেছে, ভালো করে হাত দিয়ে বেঙে নিচ্ছে। আমি একটু লবণও দিয়ে দিচ্ছি, মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা লবণ সব কিছু এখন ভালো করে একটু কষলে মিক্স করে নিবে। এইটা এই কষলানোর মধ্যেই এই ভর্তাটার মজা। এতো এগুলো ভালো করে কষলানো হয়ে গেলে যে আমি মাছগুলা ভেজে রেখেছিলাম লাল লাল করে, এই মাছগুলাও এর সাথে নিয়ে ভালো করে কষলে দেবে। এ দেখেন মাছগুলো এখন ঢেলে দেবে, ঢেলে এইটার সাথে পেঁয়াজের সাথে মিক্স করে নেবে। মিক্স করার পরে রেডি হয়ে যাবে মাছের ভর্তা, আপনারা ট্রাই করতে পারেন, এটা খেতে কিন্তু অনেক মজা। শিং মাছের স্বাদটা আসে না কিন্তু ভালোই লাগে, ভালোই লাগে খেতে, ভালোই লাগে। ভালো করে ভেজে নিলে আর একটা গন্ধ যে আছে ওইটা থাকে না। এখন এই চাইলে আপনারা একটু তেলের মধ্যেও ভেজে নিতে পারেন, আমি আজকে এভাবেই খাবো। দেখেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই তো এখন দুপুরের লাঞ্চটা করে নিব, এই তো আজ এতটুকুই, আর ভিডিওটা লম্বা করতেছি না। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।